আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি লিগাল আপডেটস উইথ এনটিভি অনুষ্ঠানে বরাবরের মতো স্টুডিওতে রয়েছি আমি ব্যারিস্টার সাইম এবং জনাব নাশিদ রহমান দর্শকদের সব নিয়ম কানুনই জানা আছে অনুষ্ঠানটির বিষয়ে সরাসরি ফোন করতে পারবেন স্টুডিওতে আপনাদের যে কোনো আইনি জিজ্ঞাসা এবং কৌতূহল নিয়ে জনাব নাশিদ রহমানের কাছে চলে যাচ্ছি ল কমিশন বলেছে ইমিগ্রেশন রুলস কাজ করছে না এখন আর এটা ঠিক ওয়ার্কেবল না এবং তারা পরিবর্তনের সুপারিশ করেছে পুরো ইমিগ্রেশন রুলসের এই চ্যাপ্টারটাই কি বাতিল করে দেওয়ার কথা তারা বলছে এবং কেন বলছে এটা কনসালটেশন দেওয়া হয়েছিল আট মাস আগে আমি ব্যক্তিগতভাবে কনসালটেশন পেপারটা ফিড আপ করেছি এবং লম কমিশনের সাথে পাঠিয়েছি এবং ওখানে ওনারা অত্যন্ত সুন্দরভাবে প্রায় দশটা কোশ্চেন দিয়েছিল অ্যাপেন্ডিক্স এফ এম পয়েন্ট বেস সিস্টেম টায়ার ওয়ান এন্টারপ্রেনার টায়ার ওয়ান ইনভেস্টার ভিজিট ভিসা অ্যাপেন্ডিক্স ইউ সম্পর্কে যে কীভাবে করে এটা কনফ্লিক্টিং হচ্ছে কীভাবে করে এটাকে দূরীকরণ করা যায় এবং এখানে স্পেসিফিক উদাহরণ দিয়ে তারা বলছে তোমরা এই উদাহরণটাকে মানো কিনা এবং বলেছে যে এই এক দুই তিন চার করে করো ইমিগ্রেশন রুলস প্রবর্তিত হওয়ার পর থেকে আজ অব্দি গত চল্লিশ বছরের উপরের সময়টা তাতে করে দিনে দিনে মনে হচ্ছে যে জটিলতাটা বেড়েছে কমেনি কিন্তু সেটা থেকে এগারোশো সত্তর পৃষ্ঠা হয়েছে তাহলে বিষয়টা এগারোশো সত্তর পৃষ্ঠা বা এটা হতে পারে হয়তো সময়ের ব্যবধানে অনেক ক্যাটাগরি বেড়েছে নিয়ম কানুনগুলো হয়তো সময়ের চাহিদা পূরণের জন্য বাড়তে পারে কিন্তু কমপ্লেক্সিটিটা বাড়লো কেন জিনিসটা ল কমিশন স্পষ্টতই ধরেছেন যে একজন আইনজীবী তিনি ইমিগ্রেশন প্র্যাকটিস করেন ইমিগ্রেশনের দুটো বিষয়ে মূলত দেখেন তিনি পরিপূর্ণ ইমিগ্রেশন বিষয়টা দেখেন না তিনি অন্য আরেকটি বিষয় দেখতে গেলে তারা হিমশিম খেতে হয় কারণ তিনি জানেন ওটা কোথায় আছে এবং দেখা যাচ্ছে কি একই বিষয়ে তিন জায়গায় তিনটে নিয়ম দেওয়া আছে জেনারেল গ্রাউন্স অফ রিফিউজাল যে প্রত্যেকটার সাথে প্রযোজ্য এটা জানার জন্য অভিজ্ঞতা হতে হবে এবং পাঁচটা রিফিউজাল না দেখলে তিনি এটা বুঝবেন না সুতরাং একজন যে প্রথম দিন আসছেন তিনি জেনারেল গ্রাউন্স অফ রিফিউজালটা কীভাবে বুঝবেন জি নিঃসন্দেহে এটা গেল এক দুই নম্বর হচ্ছে উনিশশো তিয়াত্তর সাল থেকে ইমিগ্রেশন রুলটা প্রযোজ্য হয়েছে এবং পরবর্তী সময় টনি ব্রেয়ার আসার পর থেকে নাইনটি সেভেনের পর থেকে এটা ভয়ঙ্করভাবে পরিবর্তন হওয়া শুরু করেছে তাহলে ল কমিশন যে এখন বলছে এটা পরিবর্তন করতে হবে আসলে তারা যেটা চাচ্ছে পুরোটা বাতিল করে দিয়ে নতুনভাবে ইমিগ্রেশন রুলস পরিবর্তন করা যেটা সহজবোধ্য জি যেটা বুঝতে কোনো অসুবিধা হয় না যেমন নাইনটিন সেভেন্টি ফোর রিহ্যাবিলিটেশন অফ অফেন্ডার্স অ্যাক্ট এটা একটা সাধারণ মানুষের বুঝতে অসুবিধা হয় না তুমি খুন করেছো তুমি এত বছর স্পেন্ড কনভিকশন তুমি এটা করছো এটা কিন্তু হাজার হাজার বিষয় আসতেছে এখানে জি এই কমিউনিটি সেন্টার আসতেছে এখানে আপনার গাড়ি ড্রাইভিং আসতেছে অনেক বিষয় আসতেছে তারপর কিন্তু লোকজন বুঝতে পারতেছেন চলে যাই প্রথম কলারের কাছে আসসালামু আলাইকুম কলার কে আছেন লাইনে হ্যালো আসসালামু আলাইকুম পরিচয় এবং প্রশ্ন সুমাইয়া লন্ডন থেকে বলছি সুমাইয়া আপনার প্রশ্ন আমার প্রশ্ন হচ্ছে আমার আম্মার জন্য ভিজিট ভিসা উনি আসছেন এদেশে তারপরে আমি মেডিকেল গ্রাউন্ডে ওনার জন্য অ্যাপ্লাই করছি উনি অসুস্থ হয়ে যান সাডেনলি তো এখন আপিল রাইট দিছে উনারে কিন্তু এখন আমি প্রথম হিয়ারিং এ যেতে পারি নাই তো মিস করছি তো মেডিকেল আমার আম্মা তখন অসুস্থ হয়ে গেছিল তখন মেডিকেল লেটার দিয়ে পাঠিয়েছি কিন্তু সেকেন্ড লেটার এখনো পাই নাই এটা কবে আসবে কোনো কিছু এখনো হয় নাই গত ডিসেম্বরে ছিল এটা আর আরেকটা প্রশ্ন আমার হাজবেন্ড এদেশে আইল্যান্ড নিছেন গত ডিসেম্বরে উনি স্টুডেন্ট ডিপেন্ডেন্ট ছিলেন প্রথম থেকেই তারপরে পিএইচডি ডিপেন্ডেন্ট হয়েছেন তারপরে আইলারের ডিপেন্ডেন্ট ব্রিটিশ সিটিজেনের ডিপেন্ডেন্ট এখন উনি গত মাসে আইল্যান্ড নিছেন তখন এখন কি উনি ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না এক বছর ওয়েট করা লাগবে প্রথম প্রশ্নটার বিষয়ে একটু আমাদের যেটা জানার ছিল সেটা হচ্ছে যে আপনি যখন কোর্টে যাননি অ্যাডজর্নমেন্টের বিষয়টা কি আপনি শিওর হয়েছেন যে কোর্ট সেটা অ্যাডজর্ন করেছে আপনাদের হিয়ারিংটা এক্সেপ্ট লেটার যখন পাঠাইছি তখন ইমেল আসেনি কিছু আসেনি এখন পর্যন্ত কিছু পাই নাই তাহলে আপনি কি জানেন না যে আপনার হিয়ারিংটা অ্যাডজর্ন হয়েছে কিনা এটা আপনি জানেন না না জানি না ঠিক আছে আমি চলে যাচ্ছি নাশিদ রহমানের কাছে তিনি উত্তর দেবেন আপনার সুমাইয়া জিনিসটা করতে হবে আপনার সোমবার দিন আপনি ট্রাইব্যুনালে ফোন করবেন ফোন করে জানতে চাবেন যে সেদিন হিয়ারিংটা কি জাজ অ্যাডজর্ন করেছেন নাকি উনি ওটার ফুল হিয়ারিং করেছেন আপনার অনুপস্থিতিতে হোম অফিস থাকুক বা না থাকুক জাজ কিন্তু ডিসিশন দিতে পারেন ফোনে হয়তো বা নাও বলতে পারে আপনাকে চিঠি লিখতে বলতে পারে আপনি চিঠি লিখতে পারেন অথবা আপনি যে অ্যাপিল ফর্মটা পেয়েছেন সেখানে একটা ইমেল অ্যাড্রেস আছে যে টেলার হাউসের জন্য একটা ইমেল আছে হ্যাট অ্যান্ড ক্রসের জন্য ইয়র্ক হাউসের জন্য আলাদা ইমেল আছে আপনি ইমেল করতে পারেন এটা হচ্ছে প্রথম প্রশ্ন এবং যেটা হচ্ছে যে আপনার আম্মার যে মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন এটা প্রথম শর্ত হচ্ছে যে ব্যয় আপনাকে নির্বাহ করতে হবে
সেক্ষেত্রে আপনারা ব্যয় নির্ধারণটা কি করেছেন আমি জানি না। আমার প্রশ্নে ওই অংশটুকু নেই, উনি শুধু জানতে চেয়েছেন যে হিয়ারিংটা কবে আসতে পারে। আমার মতে হিয়ারিংটা আপনার আরো আগে জানা উচিত ছিল, ডিসেম্বর হয়ে গেছে, জানুয়ারির প্রায় মধ্যে আমরা চলে এসেছি। ইনফ্যাক্ট আপনি সঠিক উত্তরটা দিয়ে দিয়েছেন যে মানডেতে উনি কোর্টে যোগাযোগ করলেই সেটা জানতে পারবেন। দেখতে হচ্ছে আপনার হাজবেন্ড আগামী সোমবার দিন এএন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্রিটিশ ন্যাশনাল হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং তারপর ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। ওনার ফাইভ ইয়ার রুট না, থ্রি ইয়ার স্পাউস রুটে ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করবেন, সুতরাং ওনার অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। উনি ডিপেন্ডেন্ট হিসেবে ছিলেন সবসময়, তার কিছু আছে যেন ওনার ওয়াইফ তো ব্রিটিশ, ডিপেন্ডেন্ট হিসেবে সবসময় ছিলেন, থাকার পরে ওনার ওয়াইফ ব্রিটিশ নাগরিক, উনি আইএলআর পেয়েছেন ভেরি স্টেট 1.3 ন্যাশনালিটি অ্যাক্টে, উনি এক বছর ওয়েট করতে হচ্ছে না, উনি এএন অ্যাপ্লিকেশন করে ব্রিটিশ হয়ে যাবেন। সুমায়া ব্রিটিশ কিনা এটা অবশ্য আমি আসলে হ্যাঁ উনি বলেছেন হয়তো মিস করেছি, সঠিক উত্তরটা দিয়ে দিয়েছি, ধন্যবাদ। তাহলে পরবর্তী কলারের কাছে চলে যাই। আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জামি আলি আফসার নরেশ থেকে ফোন করছি। আফসার আপনার প্রশ্নটি। জামি জিনিস জানতে আসাম, রিপ্রেজেন্টেশন আন্ডার সেকশন 120 জিনিসটা একটু ব্যাখ্যা করবা নাসির ভাইয়ে। জি, আর যদি এটা আন্ডারে কোনো অ্যাপ্লিকেশন করা হয় বা কেস করা হয় তে কোনো অ্যাডভান্টেজ পাওয়া যাইব নি? যখন একটি আবেদন বা একটি অ্যাপিল পেন্ডিং থাকে সেই অবস্থায় যদি পরিস্থিতির পরিবর্তন হয় সে নতুন পরিস্থিতিটা জানানোর জন্য একটি ব্যবস্থা করা হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে সেকশন 120। সেকশন 120 আমি কোন জায়গায় করতে পারবো? একজনের একটা অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে হিউম্যান রাইটসে, ইতিমধ্যে তার বাচ্চা 7 বছর হয়ে গিয়েছে, এখন এটা অ্যাপিলের পর্যায়ে আছে বা অ্যাপ্লিকেশনের পর্যায়ে আছে, তিনি দু জায়গাতেই বলতে পারবেন। আবার দেখা যাচ্ছে আরেকটি বিষয়, একজন আরেকটা হিউম্যান রাইটস পেন্ডিং আছে, তার এর মধ্যে 10 বছর হয়ে গিয়েছে এবং তার চেনেও কোনো অসুবিধা নেই, তিনিও সেকশনে 120 করতে পারবেন। আদালতে করতে গেলে এক নিয়ম, আর হোমোগোসি পেন্ডিং থাকলে এক নিয়ম। ব্যারিস্টার সাহেব আপনার কাছে যাচ্ছি। জি, যে বিষয়টা দর্শকদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে সেকশন 120 রিপ্রেজেন্টেশনস কিন্তু কোনো সাবস্ট্যান্টিভ অ্যাপ্লিকেশন না, এটা হচ্ছে যেটা আপনি বলেছেন চেঞ্জ অফ সার্কামস্ট্যান্সেস। অতএব কোনো অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকা অবস্থাতেও করা যাবে, অ্যাপিল পেন্ডিং থাকা অবস্থাতেও করা যাবে, কোনো কিছু পেন্ডিং না থাকলেও করা যাবে। ইয়েস, আপনার কোনো কিছুই পেন্ডিং নেই এমন অবস্থায় আপনার জীবনের মৌলিক কিছু পরিবর্তন ঘটেছে যেটা হোমোগোসকে জানানো দরকার আপনার পুরো বিষয়টাকে কনসিডার করবার জন্য, তখন সেকশন 120 আন্ডারে রিপ্রেজেন্টেশনস দেওয়া যেতে পারে। একটা বিষয় হচ্ছে যেটা আমাদের কলার এবং দর্শকদেরকে আমরা হয়তো বলতে পারি, সেকশন 120 মোস্ট অফ দি টাইম যেটা আমরা করে থাকি বা দর্শকরা করে থাকেন সেটা হচ্ছে যে আপন ইনভাইটেশন, হোম অফিস থেকে ইনভাইট করা হয় যে তোমার আর কিছু বলার আছে কিনা, এডিশনাল গ্রাউন্ড, এডিশনাল গ্রাউন্ডস হিসেবে সেকশন 120/2002 আসলে এডিশনাল গ্রাউন্ডসকে রিফ্লেক্ট করে। সুতরাং জিজ্ঞেস করা হয় যে তোমার আর যদি কিছু বলার থাকে তাহলে তুমি সেটা হোম অফিসকে জানাও, সেখানে একটা ফর্ম পূরণ করে দিতে হয়, আরইডি যে ফর্মটা রয়েছে 001, তো 0001 দিয়ে যে ফর্মটা আছে সেটা পূরণ করে পাঠাতে হয়। কিন্তু আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি একজন আইনজীবী হিসেবে, সেকশন 120 শুধু যে আপন ইনভাইটেশন হবে এমন না, আপনার যদি এমন কোনো পরিস্থিতি থাকে যেটা আপনি মনে করেন যে দেশে থাকার ক্ষেত্রে মৌলিকভাবে আপনাকে সহায়তা করবে, আপনি আগে যা জমা দিয়েছেন তার চেয়ে কি ভিন্ন, সেক্ষেত্রে কিন্তু আপনি নিজের উদ্যোগও সেটা হোম অফিসে পাঠাতে পারেন। স্যার আমাদের একটি আলোচনা করার প্রয়োজন, একটি আবেদন রিফিউজ হওয়ার পর অ্যাপিলে গিয়েছে, রাইট অফ অ্যাপিল আছে, এটা পেন্ডিং আছে, এখন তার 10 বছর হয়ে গেছে, সেক্ষেত্রে সেকশন 120 একটা স্পেশাল প্রসিডিওর আছে। আমি তো ডাইরেক্ট করতে পারবো না, আমার প্রথমে পারমিশন চেতে হবে হোম অফিসে যে আমি নতুনটা করবো, তুমি কনসিডার করো। ওটা ডিপেন্ড করা হচ্ছে যে আপনার যে কোনো রিফিউজালের অ্যাগেনস্টে যখন একটা অ্যাপিল হয় সেই রিফিউজালে একটা স্পেশাল ক্যাটাগরি থাকে হচ্ছে ওয়ান স্টপ যে বিষয়টা থাকে। তো আপনার যখন ওয়ান স্টপ এর ওয়ার্নিংটা দেওয়া হয় তখন আপনার হোম অফিস থেকে কোনো পারমিশনের দরকার নেই, অর্থাৎ আপনি অ্যাপিলে নিজে ওটা ইনক্লুড করতে পারবেন সেকশন 120 আন্ডারে, এবং সেটা ইমিগ্রেশন আপনার ট্রাইব্যুনালের যে রুলস আছে সেটা সেখানেও বলা আছে। সুতরাং যদি ওয়ান স্টপ ওয়ার্নিং থাকে তাদের ফ্রিডমটা আছে যে কোনো অ্যাপ্লিকেন্ট, কিন্তু সেটা সাথে ওয়ান স্টপ ওয়ার্নিংটা থাকে না। ওয়ান স্টপ ওয়ার্নিং আগে প্রত্যেকটা রিফিউজালে থাকতো, এখন থাকে না। ওয়ান স্টপ ওয়ার্নিং যদি না থাকে তাহলে সেক্ষেত্রে হোম অফিস কনসেন্ট দিতে হবে, কিন্তু এখানে একটা বিষয় আছে মজার বিষয়,
এই কনসেন্টটা কিন্তু এটা চাইলে কোর্টে সে কনসেন্টের জন্য কিন্তু সেখানে আবেদন করতে পারে এবং হোম অফিস কিন্তু আনরিজনেবলি কনসেন্টটা উইথড্র করতে পারে দিস ইজ এ কমপ্লিকেটেড প্রসিজিওর যেটা দর্শকরা হয়তো বুঝবেন না আমরা যেটা দর্শকদের জন্য বলবো যে যখন এই ধরনের কোনো গ্রাউন্ড তৈরি হবে তখন যেন তারা বিবেচনা করেন এটা জানানোর জন্য আইদার হোম অফিসকে কিংবা ট্রাইব্যুনালকে তবে মূল বিষয়টা হচ্ছে যে সেকশন 120 এডিশনাল গ্রাউন্ডস এবং এর রিপ্রেজেন্টেশনসটা দেওয়ার ক্ষেত্রে দর্শকরা কলাররা আবেদনকারীরা তখনই উপকৃত হবেন যেটা আফসার জানতে চেয়েছেন যে কোনো ধরনের অ্যাডভান্টেজ পাওয়া যাবে কিনা হ্যাঁ পাওয়া যাবে যদি মৌলিক যে আপনি আগে কখনো বিবাহিত ছিলেন না এখন আপনি বিয়ে করলেন একজন ব্রিটিশ সিটিজেনকে কিংবা আপনার পারিবারিক জীবন ছিল বাচ্চা ছিল না এখন বাচ্চা হয়েছে অবশ্যই এগুলো আপনাদেরকে হেল্প করবে তো আমরা মনে হয় এইটা থেকে আমরা পরবর্তী কলারে চলে যাই আসসালামু আলাইকুম কলার কে আছেন লাইনে জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম পরিচয় জি আমি মোহাম্মদ সোহাগ বলতেছি লেস্টার থেকে সোহাগ লেস্টার থেকে প্রশ্নটি বলুন জি আমি 2009 আমি ইউকেতে আসলাম টিয়ারপোর ভিসাতে তারপরে আমি এক্সটেনশনের জন্য ভিসা আবেদন করছিলাম তারা আমাকে ক্যাবের জন্য মানে ক্যাব ইস্যুতে আমাকে রিফিউজ দিয়েছে পরে আমি হেয়ারিং এ 38 মান্থের ভিসা পাইছিলাম এটা ছিল 2014 কিন্তু তখন আমি ইটিএস করছিলাম এই কারণে তারা আবার আমাকে ভিসা না দিয়ে এবং এটা কোর্টের বিরুদ্ধে আপিল না করে তারা আমাকে ডিসিপশন দিছে ইটিএস এর তারপরে আমি জুডিশিয়াল রিভিউ করছি করার পরে জুডিশিয়াল রিভিউটা স্টাক হয়ে গেছে রিসেন্টলি আমি হেয়ারিং পাইছিলাম মানে আপিল পাইছিলাম আমাকে তারা যখন সাইনিং করতে গেছি তাকে ব্লক দিছে 3 বছর পরে তা আমার জুডিশিয়াল রিভিউটা স্টাক ছিল এটা আমি জানতাম না কিন্তু আমি এডিশনাল গ্রাউন্ড পাওয়ার তারা আমাকে আপিল রাইট দিছে তো যখন হেয়ারিং হয়েছে হেয়ারিংটা খুব ভালো ছিল হোম অফিস কোনো কথাই বলে নাই মাত্র 30 সেকেন্ড হোম অফিস ওখানে কথা বলছে এবং আমার যে স্টেটমেন্ট ছিল সব ঠিক ছিল তারপরও আমাকে রিফিউজ দিছে আমি ইটিএস এর সাথে কেন যোগাযোগ করে নাই আমি ওদের সাথে যোগাযোগ করে নাই কেন এই প্রশ্নতে তারা আমাকে রিফিউজ দিছে কিন্তু এটা আমি জজকে তখন বলছিলাম যে আমার যে ব্যারিস্টার তারা আমাকে কখনো বলে নাই যে ইটিএস এর সাথে যোগাযোগ করতে হবে এটা আমার দোষ না তারপরও সে এই গ্রাউন্ডের মধ্যে ওভারঅল আমি ইডেন কলেজ থেকে ইটিএস দিছিলাম ওটার ইনভেস্টিগেশনের উপরে আমাকে তারা আপিলটা রিজেক্ট করছে তারপর আমি কোর্টে করতে 2 বার চাইছিলাম যে আপিল রাইট এগুলো রিফিউজ করছে এখন আমি কি করতে পারি বুঝতেছি না প্রশ্নটা বোঝা গেছে এবং মোটামুটি এটা কমন একটা সিনারিও কিন্তু এবং ভেরি অত্যন্ত দুঃখজনক একটা সিনারিও যেটা আপনি যে আপনি ইটিএস এর সাথে যোগাযোগ করেননি বা মোদ্দা কথা হচ্ছে ভয়েস রেকর্ডিংস গুলো আনেননি অনলি এই একটা পয়েন্টে এই একটা পয়েন্টে কার্ডেন কোডে ঠিক আছে আমরা আপনার ব্যারিস্টার ছিল না ভাইয়া আপনার বিষয়টা আমরা বুঝে গেছি ভাইয়া আপনার সো জনাব নাসির রহমান এখন উত্তর দেবেন এই বিষয়ে বলতে হবে যে কলেজটার নাম বলেছেন ওই কলেজটার থেকেই এই ঘটনার সূত্রপাত হয়েছে এবং অপারেশন ফ্যাসাদ যেটা ছিল অপারেশন ফ্যাসাদে এটা ছিল এবং ক্রিমিনালিটির জন্য ওখানের কর্মকর্তাদেরকে দায়ী করা হয়েছে বিচার হয়েছে এই ক্ষেত্রে এটা অত্যন্ত শক্তিশালীভাবে নেওয়া হয় এখন আপনার আইনজীবী কারা ছিলেন আমি ঠিক জানি না এটা কিন্তু ব্যারিস্টার সায়েম এবং আমি প্রথম থেকে যখন করেছি প্রত্যেকটাতে এটিএস কিন্তু জবাব না দিলেও আমরা লিখতাম এবং এটা কিন্তু ব্যারিস্টার সায়েম যথার্থ বলেছেন যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু এবং এটা জাজরা অত্যন্ত শক্ত শক্তিশালীভাবে দেখে যে আপনি একটি অপরাধ করেননি সেখানে আপনার বিরুদ্ধে থার্ড পার্টি হোম অফিসকে বললে হোম অফিস আপনার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে নিল তার মানে কি ইতিহাস বললো যে আমার কাছে ছাত্র ছিল আসলে ছাত্র না এর তুমি ভিসা বাতিল করো হোম অফিস ভিসা বাতিল করো হোম অফিসের কিন্তু আর কোনো তথ্য নেই বিষয়টা বোঝার চেষ্টা করেন যে ইতিহাস এর অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনার রিফিউজ হয়েছে আর কিচ্ছু না সেক্ষেত্রে আপনি কেন ইটিএস এর সাথে যোগাযোগ করেন এটা তো ভেরি কমন সেন্স যে আপনি রাস্তা থেকে হাঁটতেছেন আপনাকে পুলিশ অ্যারেস্ট করেন পুলিশকে একজন লোক বলেছে যে আপনি একজন অপরাধে আপনার এই অপরাধ করেছেন যেটা আপনি জীবনেও করেননি তাহলে আপনি পুলিশের কাছে ওই ব্যক্তির কাছে তো অভিযোগ করবেন যে মিথ্যা অভিযোগ করেছে এখন তাহলে উনি তো একটা ইয়েতে পড়ে গেছেন জি যেটা হচ্ছে এটা একটা ডাইলেমা যে আমরা দেখেছি অনেক ক্ষেত্রে কিন্তু ইটিএস এর সাথে যারা যোগাযোগ করেনি ভয়েস রেকর্ডিংস পায়নি তাদের অ্যাপিলও কিন্তু অ্যালাউ করা হয়েছে জি এবং কেস লতে এটা এসে গেছে যে ভয়েস রেকর্ডিংস গুলো পুরোপুরি রিলায়েবল না ভয়েস রেকর্ডিংস কন্টামিনেশন হতে পারে এটা কিন্তু চলে যায় যদি কোর্টে এই বিষয়টা বোঝানোর ক্ষেত্রে সমস্যা ছিল কিনা আমরা জানি না
তবে এটা শুধু এই গ্রাউন্ডে যদি হয় বাকি এস এম এন কাদিরের আরো তো অনেক ক্রাইটেরিয়া ছিল অ্যাবসলিউটলি আমি প্যারাগ্রাফ 69 যদি যাই 6 প্রিন্সিপালস অফ এস এম এন কাদির আমি একটা কথা নাশিদ ভাই এখানে বলতেই হচ্ছে আমি জাস্ট এই গতকালকেই একটা পারমিশন পেয়েছি তো এটা একটু শেয়ার করি এটা আমাদের দর্শক এবং কলারদের অনেকেরই উপকার হবে প্লিজ সেটা হচ্ছে এটা আমি গিয়েছিলাম হচ্ছে গ্লাসগোতে কেসটা ছিল তো ইটিএস এর একটা কেস আর কি তো খুব গ্লাসগোতে আমাদের অনেকেই যেতে পারেন না যেহেতু আমি লেভেল 3 ইমিগ্রেশন অ্যাডভাইজারও আচ্ছা আপনি অ্যাডভেন্টেজ আছে লাকি টেস্ট আছে অল ওভার দি ইউনাইটেড কিংডম এর সব ট্রাইব্যুনাল আমি অ্যাটেন্ড করতে পারি তো সেটা হচ্ছে যে আমি সেখানে গিয়েছি ইটিএস কেসটা এবং অত্যন্ত ভালো হিয়ারিং ছিল এবং যারা ক্লায়েন্ট তারাও কিন্তু খুব ভালো করেছে তাদের লয়ারও ভালো করেছে কিন্তু আনফরচুনেটলি জাজ কিন্তু আমাদেরকে কেসটা দেয়নি তখন আমি পারমিশনের জন্য অ্যাপ্লিকেশন করলাম গ্রাউন্ডসটা নিজে প্রিপেয়ার করেছি এবং পারমিশনটা গতকাল পেয়েছি পারমিশনটা তো সেখানটাতে কিন্তু ইটিএস এর ভয়েস রেকর্ডিংসটা ছিল না কিন্তু আদার যে ফ্যাক্টরস আপনি প্যারাগ্রাফ 69 এর কথা বললেন সেটাকে কিন্তু আমি হাইলাইট করেছি এবং সেখানে অনেক ফ্যাক্টরস আছে যেগুলো ক্লায়েন্টদের পক্ষে থাকে তাহলে যদি 10টার ভিতরে 9টা ফ্যাক্টর একজন অ্যাপালেন্টের পক্ষে থাকে শুধু ভয়েস রেকর্ডিংস আনেনি বা ইটিএস এর সাথে যোগাযোগ করেনি এই কারণে কিন্তু তার অ্যাপিলটা ডিসমিসড হলে এটা খুব দুঃখজনক হবে আমি একটু আপনার সাথে শেয়ার করি আমি এস এম কাদের যদি দেখি আমি যদি খান যেটা দেখি এইটা কিন্তু আমার জন্য ল্যান্ডমার্ক কেস দুটোই এখন এই দুটায় কোথায় কিন্তু ইটিএস এর সাথে যোগাযোগ না করাটা অপরাধের কথা বলা হয়নি অ্যাবসলিউটলি স্পেশালি এস এম এল কাদির সবকিছুই বলে দিয়েছে আমি আরেকটা জিনিস বলবো এখন যেহেতু সোহাগ যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে যে এখন তার করণীয়টা কি কারণ তাতে অ্যাপিল রাইটস এক্সজস্টেড হয়ে গেছে তো এই ক্ষেত্রে আপনার যে পরামর্শটা আছে গুরুত্বপূর্ণ আমি আমি যেটা বলবো তার অবশ্যই যেটা সাজিদ জাভেদ সাহেব বলেছেন তার কাছে লেখা উচিত যে আমি এই ভিকটিম হয়েছি আমি শুধুমাত্র একটি চিঠির জন্য আমাকে এটা করা হয়েছে আপনার এই নভেম্বরের বিবৃতি অনুযায়ী এপ্রিলের বিবৃতি অনুযায়ী জুলাই 2019 এর বিবৃতি অনুযায়ী আমাকে রিকনসালটেশন করেন আপনি যদিও আমার অ্যাপিলটা এক্সজস্ট হয়ে গেছে আমি মনে করি আমি অবিচারের সম্মুখীন হয়েছি সেখানে কি আমি সোহাগকে একটা জিনিস স্পেশালি তাকে আমি করতে পারি সেটা হচ্ছে যদি আপনি অনুমতি দেন অবশ্যই অবশ্যই যেটা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সাজিদ জাভেদের স্টেটমেন্টে একটা বিষয় বলা আছে এমনিতে তো আমরা জানি যে যারা ইউজ করেনি কখনো সার্টিফিকেট তাদেরটা তো অটোমেটিক্যালি ঠিক আছে একটা ভালো জায়গায় চলে গেল আর সমস্যা হবে না কিন্তু এমনকি যারা মনে করছে যে তারা ভিকটিম ন্যায় বিচারটা তারা পায়নি অ্যাপিল হয়ে যাওয়ার পরও যদি কেউ মনে করে আমি ন্যায় বিচার পাইনি বিভিন্ন কারণে আহ্বান করেছে তুমি আমাকে চাসো আবার যাওয়ার জন্য সুতরাং সোহাগকে আমরা যেটা বলবো আপনি চিঠি লিখুন হোম অফিসের কাছে এবং খুব স্ট্রংলি চিঠি লিখুন আপনার ভালো একজন অভিজ্ঞ এবং দক্ষ আইনজীবীর মাধ্যমে করবেন চিঠিটা লিখেন এবং আরও কিছু উপায়ে আপনি জানতে দিন হোম অফিসকে যে আসলে আপনি ভিকটিম হয়েছেন শুধু ইটিএস এর সাথে যোগাযোগ করা হয়নি এই গ্রাউন্ডে যাওয়ার যদি অ্যাপিলটা ডিসমিস করে আমরা বলবো ইট ইজ অ্যান আনফেয়ার ডিসিশন যেটা এই মুহূর্তে হয়তো আপনাকে শুধু হোম অফিসের মাধ্যমেই বিষয়টাকে সর্ট আউট করতে হবে যেহেতু আপনার অ্যাপিলের থ্রুতে আর কোনো সুযোগ নেই এবং আরেকটা জিনিস আপনাকে বলি সেটি হচ্ছে এবং যারা দর্শকরা শুনছেন নতুনভাবে আর কোনো যদি এভিডেন্স আপনাদের কাছে থাকে যেমন আপনি এখন ইটিএস এর সাথে যদি যোগাযোগ করেন আপনি ভয়েস রেকর্ডিংসটা আনেন সেখানে কোনো ধরনের বৈষম্য পান আমি কিন্তু অনেক ভয়েস রেকর্ডিংসের বৈষম্য পেয়েছি চারটা ক্লিপ পাঠিয়েছে চারটার মধ্যে দুইটা একটা ভয়েস দুইটা আর একটা ভয়েস আমি এরকম ভয়েস ক্লিপও পেয়েছি যেখানে দেখা গেছে সত্যিকার অর্থে আমার অ্যাপ্লিকেন্টেরই ভয়েস সুতরাং আপনি এগুলো আনান আনবার পরে অনেকগুলো কমিউনিকেশন আপনি করতে পারেন ইটিএস এর সাথে ইটিএস কে দায়বদ্ধ করতে পারেন ইটিএস এর বিরুদ্ধে আপনি একটা মামলাও ঠুকে দিতে পারেন তাতে করে কেন তারা সেটা করলো তাদের কাছে কি এভিডেন্সটা আছে যেটা একেবারে বিয়ন্ড এনি কনফিউশন এনি ডাউট সেগুলো আপনি পরবর্তীতে সাবমিট করে যদি আপনি লিখেন তাহলে আমার বিশ্বাস যে ভবিষ্যতে আপনি আরও একটা সুযোগ হয়তো পেতে পারেন আমি অত্যন্ত খুশি হয়েছি আপনার এই বক্তব্যে আমি মনে করি যে চলমান আইনি প্রক্রিয়া যাদের হয়েছে সাজিদ জাভেদ সাহেবের বক্তব্যে এবং আমরা দেখতে পেয়েছি যে তেরেসা মে চলে যাওয়ার পর সাজিদ জাভেদ এবং পিটি প্যাটেলের সময় কিন্তু টুয়েকটাকে অত গুরুত্বপূর্ণ হিসেবে হোম অফিস দেখছে না অ্যাবসলিউটলি বাট এখন দেখা হচ্ছে তো আমরা যেহেতু একটা ব্রেকে যাব শুধু এটুকু জানিয়ে চলে যাই আপাতত যে টয়কে যারা অ্যাপিল অ্যাডজাস্ট করে ফেলেছেন আনসাকসেসফুলি তারা মনে করবেন না যে আপনাদের সব সম্ভাবনা শেষ হয়ে গেছে এখনো সুযোগ রয়েছে চলে যাচ্ছি ব্রেকে ব্রেকের পর এসে দেখা হবে